नमस्कार বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সাথে সুস্বাদু রুই মাছের ভাপা রেসিপি শেয়ার করব। প্রতিদিন রুই মাছের একঘেয়েমি রান্নার থেকে একটু আলাদা রকমের, যা খেতেও খুব সুস্বাদু আর বানানো খুব সহজ। চলো তাহলে রেসিপি শুরু করা যাক। আমি এখানে 4 পিস রুই মাছের পেটি নিয়ে নিয়েছি আর প্রথমেই করব ম্যারিনেশন। ম্যারিনেট করার জন্য আমি 1 টেবিল স্পুন লেবুর রস দিলাম, খুব সামান্য হলুদ দেব, বেশি হলুদ দেব না, খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুন দেব লবণ। এগুলো নিয়ে ভালো করে মাছটার দুটো দিকেই সুন্দরভাবে মাখিয়ে নেব। এবার আমি একটা মশলার পেস্ট বানাবো, তার জন্য প্রথমেই দিচ্ছি সাদা সর্ষে বাটা 1 টেবিল স্পুন, সাথে দেব কোকোনাট মিল্ক পাউডার 2 টেবিল স্পুন। আমি এখানে ম্যাগি কোকোনাট মিল্ক পাউডার ইউজ করেছি, তোমরা চাইলে এরকম পাউডার ইউজ করতে পারো, তোমরা চাইলে কোরানো নারকলও দিতে পারো। সবসময় বাড়িতে যেহেতু নারকল থাকে না, তো সেই ক্ষেত্রে আমি এই পাউডারটা ইউজ করে থাকি। এবার দিচ্ছি নুন 1 টিস্পুন, আর এর সাথে দেব হলুদ গুঁড়ো 1 টিস্পুন, আর দেব সর্ষের তেল 2 টেবিল স্পুন মতো, কারণ ভাপা যেহেতু সর্ষের ঝাঁজের একটা গন্ধ আসলে খুব খেতে সুস্বাদু হয়। সবগুলো নিয়ে একসাথে একটা পেস্ট আমরা বানিয়ে নেব। এবার কড়া গরম হলে তাতে 2 টেবিল স্পুন আমি সর্ষের তেল দিয়ে দেব। তারপর তেল গরম হওয়ার সাথে সাথে মাছগুলো এক এক করে ছেড়ে দেব। কিন্তু এখানে মনে রাখতে হবে, এটা যেহেতু আমরা ভাপা বানাচ্ছি তাই অতিরিক্ত মাছকে আমরা ভাজবো না, জাস্ট একবার কিছুক্ষণ একদিক রেখে অপোজিট দিকে করে এপিট ওপিট একটু নাড়াচাড়া করে নেব তেলে, নিয়ে মাছগুলো তুলে নেব যাতে মাছের আষ্টে গন্ধটা কেটে যাক। দেখো আমার মাছগুলো এবার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি এক এক করে। এবার আমি একটা টিফিন কৌটো নেব, একটু বড় সাইজের নেব যাতে 4টে মাছ এখানে ধরে যায়, নিয়ে মাছগুলো ভালো করে প্রথমে সাজিয়ে নেব এক এক করে। এবার আস্তে আস্তে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা ওপর দিয়ে ছড়িয়ে দেব। কাঁচা লঙ্কাগুলোকে আমি এইভাবে চিড়ে নিয়েছি মাঝখান বরাবর, দিয়ে সেইগুলো আমি ওপর দিয়ে সাজিয়ে দেব। এইভাবে রেডি করে নেওয়ার পর টিফিন কৌটোর ঢাকনাটা ভালো করে টাইটভাবে বন্ধ করে নেব। এবার আমি একটা কড়াতে কিছুটা পরিমাণ জল নিয়ে টিফিন কৌটোটা বসিয়ে নিলাম। জলের লেভেল এমনই রাখতে হবে যাতে কোনোভাবেই জল টিফিন কৌটোর ভেতরে প্রবেশ করতে না পারে, আর তার ওপরে আমি একটা লোহার জিনিস রেখেছি যাতে টিফিন কৌটোটা খুব বেশি নড়াচড়া না করে। এবার কড়াটা চাপা দিয়ে দিলাম, আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাই রাখব, যখনই জল ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে লো করে দিয়ে 10 মিনিট আমরা সেইভাবে রেখে দেব। এভাবে রান্না করার পর আমরা গ্যাসের ফ্লেম অফ করে দেব, আর কিছুক্ষণ আরও 10-15 মিনিট আমরা ওয়েট করব, তারপর টিফিন কৌটো খুলে নেব। এইভাবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি রুই মাছের ভাপা, যা খেতে খুবই সুস্বাদু আর তোমরা দেখতেই পারলে কত কম টাইমে আমি এটা বানিয়ে ফেললাম। গরম ভাতের সাথে আজকে আমি এই রুই মাছের ভাপা পরিবেশন করব। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে বাড়িতে তোমরা নিজেরা ট্রাই করে দেখতে পারো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও,
আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দিই তোমাদের কাছে খুব শীঘ্রই নোটিফিকেশন পৌঁছে যাক। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।